বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা হবে টেন্স নিয়ে। টেন্স, যারা একেবারে দুর্বল ছাত্র ছাত্রী তাদের জন্য আজকে টেন্সের আলোচনা শুরু করা হচ্ছে। আজকের থেকে তোমরা যদি ক্লাসটা নিয়মিত দেখো তাহলে তোমাদের কাছে ইংরেজি খুব সহজ হয়ে যাবে। তো আজকে টেন্স পার্ট ওয়ান। তো তোমরা আসলে টেন্স জিনিসটা কি, টেন্স হচ্ছে ইংলিশের আসলে মাদার বলা হয় টেন্সকে। টেন্স কেউ না জানলে সে ইংলিশ জানে না, ঠিক আছে? প্রচুর অর্থ সেই সাথে টেন্স জানতে হবে। তো আমরা প্রথমে আগে জানি টেন্স কাকে বলে। তো আমরা এইটা যদি এখন টেন্স কাকে বলে এটা লিখি, বইয়ের ভাষায় অ্যান্সার হচ্ছে ক্রিয়ার কালকে, ক্লিয়ার কালকে টেন্স বলে, টেন্স বলা হয়। তো এটা আমরা এখন শিক্ষার্থীরা, এর বড় বিষয় হলো যে এই যে ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, সেই ক্রিয়াটাই যদি আমরা না বুঝি, ক্রিয়ার কাল কি এই জিনিসটা যার মাথায় ঢুকে যাবে সে হচ্ছে টেন্স একেবারে সুন্দরভাবে বুঝতে পারবে। ক্রিয়া অর্থ কাজ, তাহলে আমরা এটা এই ভাষায় আবার লিখতে পারি যে কাজ করার সময়কে টেন্স বলা হয়। তার মানে এখান থেকে এটা ভাষাগত একটা চেঞ্জ আসলো, সহজ করা হলো, ক্রিয়ার কালকে টেন্স বলে, এখানে আসে আমরা কি দেখছি যে কাজ করার সময়কে টেন্স বলা হয়। অর্থাৎ আমরা যে সময়ে কাজ করি সেই সকল সময়কে টেন্স বলা হয়। তা আরেকভাবে কি বললাম, যে আমরা যে সময়ে কাজ করি, আমরা যে সময়ে কাজ করি সেই সময়কে টেন্স বলা হয়। তো বিভিন্নভাবে বলা হচ্ছে কিন্তু টেন্সটা আসলে মাথায় ঢোকানোর জন্য। তার মানে ক্রিয়ার কালকে টেন্স বলে, সেখান থেকে দেখো কাজ করার সময়কে টেন্স বলা হয়, অর্থাৎ আমরা যে সময়ে কাজ করি সেই সময়টা কিন্তু টেন্স। টেন্স এখানে কিন্তু দেখতে পারবা না, অনুভব করতে হবে যে এই কাজটা কখন হয়েছে, সেই সময়কে টেন্স নির্দেশ করা হবে। তো এই সময়কে আমরা সাধারণত আমরাও কথাবার্তার ক্ষেত্রে আমরা বলে থাকি এই তুই কালকে আসিস, তার মানে কাল আসিস, এই কথাটা এই কাজটা কি এখনকার আগামীকালকে আসতে বলতেছো, আবার এই তুই এখন পড়তে বয়, এই যে এখন কাজটা হচ্ছে, অথবা বই আমি ভাত খাচ্ছি, এই যে এখন যে খাচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে এখনকার কাজ। আর কোনো কাজ, সে বাজারে গিয়েছিল গতকাল, সে বাজারে গিয়েছিল, আমার বাবা ঢাকা গিয়েছিল, এই যে আগের কোনো কাজ, এই সময় তাহলে কয়টা পাচ্ছি, এখনকার একটা সময়, যে কাজটা আগে হয়েছে সেটা অতীতকাল আগের সময়, যেটা পরে ঘটবে। তার আমরা এই প্রধানত এই তিন ভাগে, এই টেন্সকে তিন ভাগে প্রধানত ভাগ করতে পারছি, প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। তাহলে এখানে এক নম্বর আমরা প্রেজেন্ট টেন্স, PRESENT প্রেজেন্ট টেন্স। দুই নম্বর পাস্ট টেন্স। তিন নম্বর ফিউচার টেন্স, FUTURE ফিউচার টেন্স। আসলে এর বাংলা অর্থ আমাদের জানতে হবে। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স কি বর্তমানকাল। দুই নম্বর পাস্ট টেন্স অতীতকাল। তিন নম্বর ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো শিক্ষার্থীরা এই তিনটা কাল সম্পর্কে আমাদের একটু মানে খুব ভক্তি সহকারে জানতে হবে। এই তিনটা সময় যে ধরতে পারবে তার কিন্তু টেন্স মানে খুব সহজেই তার মাথায় ঢুকে যাবে। বর্তমানকাল সম্পর্কে আমি আলাপ করতেছি,
বর্তমান কথার অর্থ তোমাদের জানতে হবে। বর্তমান মানে এই যে আমি এখন পড়াচ্ছি, তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি, এটাই ঘটনাটা কখন ঘটতেছে? এখনই ঘটতেছে, আর এটাই হচ্ছে বর্তমানকাল। তার মানে বর্তমানে কোনো কিছু হয় যেটা, সেটাই হচ্ছে বর্তমান। বর্তমান সময় মানে এখন ঘটতেছে যেগুলা, সে ফুটবল খেলিতেছে, এই যে খেলিতেছে, রহিম বাজারে যাইতেছে, এ যাচ্ছে কি আগে গিয়েছে না পরে যাবে, এখনই যাচ্ছে। তার মানে উদাহরণস্বরূপ আমি এখানে লিখে দিলাম রহিম বাজারে যাইতেছে। তো এখানে এই যে আমরা টেন্সের গঠন প্রণালীতে পরে যাব, আগে বাংলাতে, যেহেতু আমরা বাঙালি, বাংলাতে টেন্সটা কীভাবে মাথায় ঢুকাই নেওয়া যায় সেই চিন্তা আগে বাংলা বোঝার পরে ইংলিশ গঠন প্রণালী দিয়ে ইংলিশে টেন্স আমরা কীভাবে ধরে কীভাবে সমাধান করব, ট্রান্সলেশন করব, সেগুলো শিখব। তো আসলে রহিম বাজারে যাইতেছে, এই যে যাওয়ার দ্বারা কাজটা শেষ হচ্ছে, এটা দেখে আমরা টেন্স চিনতে পারবো। রহিম বাজারে কখন যাচ্ছে? রহিম কিন্তু বাজারে এখনই যাচ্ছে, এই কথার দ্বারা কি কেউ বলবে রহিম পরে বাজারে যাবে? তা কিন্তু বলবে না। তার মানে কি, বর্তমান মানে এখন কোনো কাজ হচ্ছে, এই রহিম যে এখন বাজারে যাচ্ছে, এটাই হচ্ছে বর্তমানকাল। আচ্ছা, দুই নম্বরে আসা যাক, যে এই যে পাস্ট প্রেজেন্ট টেন্স বর্তমান গেল, পাস্ট হচ্ছে অতীতকাল। অতীতকাল বললে তো হবে না, অতীত মানে আমাদের আগে জানতে হবে, যে ঘটনাগুলো যে কাজগুলো বর্তমান এখন না হয়ে আগেই শেষ হয়ে গিয়েছে, হয়েছিল, মানে লল এলাম লাস্টে থাকবে বাক্যের শেষে, এই ধরনের বাক্যকে আমরা অতীতকাল পাস্ট টেন্স বলবো। পাস্ট টেন্স তার মানে এই যে রহিম বাজারে যাইতেছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, রহিম বাজারে যাইতেছিল। দেখো এই বাংলা ক্রিয়া শেষে, ক্রিয়া অর্থাৎ কাজ, যে কথার দ্বারা কাজটা শেষ হলো, রহিম বাজারে যাচ্ছে, যাওয়ার দ্বারা রহিমের কাজ শেষ হয়েছে। সুতরাং এখানে রহিম এই যাইতেছিল, তার মানে সে কিন্তু এখন যাচ্ছে না, আগেই যাইতেছিল, তার যাওয়াটা আছে দু একদিন আগের কথা বলা হতে। রহিম কী করতেছিল তুমি প্রশ্ন যদি করো, উত্তর দিচ্ছে একজন, রহিম বাজারে যাইতেছিল, সেই সময় আগের কোনো কথা। আর এখন যদি প্রশ্ন হয় রহিম কী করতেছে, এখন বাজারে যাইতেছে, এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে অতীত, আগেই যে কোনো ঘটনা শেষ হয়ে গেছে সেটাই হচ্ছে অতীত। আর এখন তোমাদের ভবিষ্যৎ নিয়ে, ভবিষ্যৎ সম্পর্কে দুইটা কথা বলবো। ভবিষ্যৎকাল আমাদের চিনতে হবে, ভবিষ্যৎ এই কথাটা আমি লিখে বুঝাচ্ছি, যে রহিম বাজারে যাইতে থাকিবে। তার মানে এই যে আমি বলেছি লাস্টের ক্রিয়ার শেষে, কাজের শেষে যেটা থাকবে সেটা দেখে চিনব। ফিউচার টেন্সে কিন্তু ব বেবান থাকবে, মানে পরের, আমি ভাত খাবো, তার মানে এখন খাচ্ছি না আগে খেয়েছি, পরে খাবো, আমি আগামীকালকে বাড়ি যাব, আমি ঢাকা বেড়াইতে যাব, এই যে বো যাব, মানে এখনও কাজ হয়নি, পরে হবে। যখনই এই ধরনের কোনো কিছু বোঝাবে শিক্ষার্থীরা, তখনই আমরা এটা ধরে ফেলবো ফিউচার টেন্স। এই ছিল প্রধানত তিন প্রকার, তিনটা সময়কে আমরা ভাগ করছি, এখনকার সময়, আগের কোনো সময়, পরের কোনো সময়। তো আসলে এটা আমাদের সবচেয়ে ব্যবহার করা হয় বর্তমান সময়ের কথাবার্তায় সবচেয়ে বেশি হয়, যার কারণে আমরা প্রেজেন্ট টেন্সটাই প্রথম লিখি, তারপরে অতীত, ভবিষ্যৎ সময়টা একটু কম ব্যবহার হয়, এইভাবে সিরিয়াল করা হয়েছে, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, এখন এর আমি প্রেজেন্ট টেন্স, প্রত্যেক টেন্স যে আবার চার প্রকার সেটা লিখে আজকের ক্লাস শেষ করব আমি। তো শিক্ষার্থীরা এগুলো তোমাদের পার্ট বাই পার্ট ক্লাসগুলো খুব সুন্দরভাবে ভক্তি সহকারে দেখতে হবে, যখনই তোমরা ভক্তি সহকারে দেখবা তখন কিন্তু তোমাদের এই টেন্স একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো এখন যদি আমি এখানে বলি যে প্রত্যেকটা টেন্সই, এই যে ডেফিনেশন এখন এই যে এখান থেকে যে দেব, প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা এখানে সিম্পলও লেখা হয়, সিম্পল। আচ্ছা, কন্টিনিউয়াস, তারপরে
পারফেক্ট, পারফেক্ট, তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা প্রত্যেকটা টেন্সেই হবে, প্রেজেন্টেও হবে, পিআরই এসি এন টি প্রেজেন্ট, পিআরই এস ই এন টি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমি একটু স্ট্রাকচারটা শর্টে দিলাম, মানে এই যে প্রত্যেকটা টেন্সকেই আবার এই চারটা ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা টেন্সই এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। তো আসলে আমি একটা টেন্স সম্পর্কে আলোচনা করব, এর ভিতরে প্রথমে আলোচনা থাকবে প্রেজেন্ট সম্পর্কে, এই যে প্রেজেন্ট পাস্ট, পাস্টেরও এই চারটা আছে, ফিউচারও এই চারটাই আছে, তো প্রেজেন্টের চারটার ভিতরে এই ইনডিফিনাইট সম্পর্কে দুইটা কথা বলে আজকে ক্লাস শেষ করব, অথবা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনাইট, আসলে এই টেন্স কাকে বলে, এই টেন্সটা আগে ধরো যে কাজগুলি চিরসত্য, যাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অর্থাৎ আমাদের অভ্যাস। এখন আমি বলতেছি সূর্য, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা সত্য কথা, সূর্য পূর্ব দিকে ওঠে, সে স্কুলে যায়, তার মানে ছাত্র জীবনে এটা তার অভ্যাস, সে স্কুলে যায়, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, ওঠে, সে স্কুলে যায়, এই যে কথাটা, মানে দুইটা দিলাম, এটা একটা অভ্যাস, আমি প্রতিদিন চা খাই, এটাও আমার অভ্যাস, অভ্যাস যদি বোঝাই, এবং এখন সূর্য পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটাও একটা সত্য কথা, আচ্ছা চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, এটাও একটা একদম চিরসত্য, এই চিরসত্য কথাগুলো যখন আসবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে, এবং অভ্যাস কোনো কিছু, তার কোনো কারো কোনো অভ্যাস যদি বোঝায় সে এই কাজটা করে, আমি প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করি, এটাও আমার অভ্যাস, এই ধরনের অভ্যাসগুলো যা সচরাচর হয়ে থাকে সেগুলি যখন বোঝাবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো শিক্ষার্থী পার্ট টু দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আগামী ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের কাকে বলে বিস্তারিত গঠন প্রণালী এবং কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ।